যেমনটা জানা যাচ্ছে বেথুন স্কুলে থাকবে কেন্দ্রীয় বাহিনী আপাতত স্কুল বন্ধ থাকবে অভিভাবকদের জানিয়েছে বেথুন স্কুল কর্তৃপক্ষ তবে কতদিন স্কুল বন্ধ থাকবে সে বিষয়ে কিছু জানানো হয়নি ইতিমধ্যেই আপনাদের জানিয়ে রাখি এই সপ্তাহে রাজ্যে আসছে কেন্দ্রীয় বাহিনী এবং যেমনটা জানা যাচ্ছে আপাতত বেথুন স্কুলেই থাকবে কেন্দ্রীয় বাহিনী আপাতত স্কুল বন্ধ থাকবে অভিভাবকদের জানিয়েছে সে কথা বেথুন স্কুল কর্তৃপক্ষ তবে কতদিন স্কুল বন্ধ থাকবে সে বিষয়ে এখনো জানানো হয়নি স্কুল কর্তৃপক্ষের পক্ষ থেকে এই বিষয়ে আরো বিস্তারিত জানব ফোন লাইনে রয়েছেন প্রতিনিধি শুভঙ্কর মণ্ডল শুভঙ্কর কি জানা যাচ্ছে মূলত লোকসভা ভোটের জন্য সেই কেন্দ্রীয় বাহিনী বিশেষ করে শহর কলকাতার যে জায়গাগুলোতে থাকবে সেই সব জায়গাগুলোকে চিহ্নিত করে সেখানে কিন্তু মুহূর্তে জানিয়ে দেওয়া হয়েছে যেমন তার মধ্যে বেথুন স্কুল রয়েছে এবং বেথুন স্কুলের তরফ থেকে কর্তৃপক্ষ গতকাল ফোনে মেসেজ বার্তা পাঠায় অভিভাবকদের যে আগামীকাল থেকে অর্থাৎ আজ থেকে স্কুল বন্ধ থাকছে তুমি কতদিন বন্ধ থাকবে সেটা তারা বলেনি সেখানে সিএসএফ এবং কেন্দ্রীয় বাহিনী সেখানে থাকবে লোকসভা ভোটের জন্য এমনটাই জানানো হয়েছে যে বিষয়টি বা যে মেসেজ পাওয়ার কথা স্বাভাবিকভাবে একাংশ অভিভাবক তারা চিন্তায় যে তাহলে কতদিনের জন্য স্কুল বন্ধ থাকছে কেন তুমি জানো এখনো পর্যন্ত লোকসভার ভোট কিন্তু অ্যানাউন্স হয়নি বা দিনক্ষণ এখনো পর্যন্ত চূড়ান্ত ঘোষণা হয়নি তবে সেইখানে দাঁড়িয়ে কেন্দ্রীয় বাহিনী থাকা এবং সেই বিষয়টি নিয়ে কিন্তু স্বাভাবিকভাবেই যে স্কুল বন্ধ থাকছে সেই নিয়ে অভিভাবকরা একাংশ তারা কিন্তু চিন্তিত এই বিষয়টি ধন্যবাদ ধন্যবাদ তোমাকে শুভঙ্কর বেথুন স্কুলে থাকবে কেন্দ্রীয় বাহিনী আপাতত স্কুল বন্ধ থাকবে সেই খবর জানানো হয়েছে বেথুন স্কুল কর্তৃপক্ষের পক্ষ থেকে অভিভাবকদের তবে কতদিন স্কুল বন্ধ থাকবে সে বিষয়ে কিছু জানানো হয়নি যেহেতু লোকসভা নির্বাচন সামনে এবং তার আগে এখনো পর্যন্ত লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশ করা হয়নি কিন্তু তার আগেই রাজ্যে আসছে কেন্দ্রীয় বাহিনী এবং বেথুন স্কুলেই থাকবে এই কেন্দ্রীয় বাহিনী এবং সে বিষয়ে জানানো হয়েছে অভিভাবকদের যে স্কুল কর্তৃপক্ষ যেমনটা অভিভাবকদের জানিয়েছে যে স্কুল আপাতত বন্ধ থাকবে তবে কতদিন এই স্কুল বন্ধ থাকবে সে বিষয়ে কিছু জানানো হয়নি এই সপ্তাহেই রাজ্যে আসছে কেন্দ্রীয় বাহিনী এবং যেমনটা জানা যাচ্ছে বেথুন স্কুলেও থাকবে কেন্দ্রীয় বাহিনী আপাতত স্কুল বন্ধ থাকবে সে বিষয়ে জানানো হয়েছে অভিভাবকদের